ওয়েলকাম ব্যাক আবার ফিরে এলাম আজকে নতুন বিষয় নিয়ে আজকে আলোচনা করব দু হাজার যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ইতিহাস বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইতিহাসের দশম শ্রেণীর প্রথম অধ্যায় যার নাম ইতিহাসের ধারণা তার কিছু নির্বাচিত এসএকিউ আমি নিয়ে হাজির হয়েছি যা তোমাদের আগামী দু হাজার কুড়ির মাধ্যমিক পরীক্ষায় কাজে লাগবে যে বা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সেই সঙ্গে বেল আইকনটি প্রেস করো আমার নিত্য নতুন ভিডিও আপডেট পেতে তাছাড়া তোমরা লাইক ও কমেন্ট অবশ্যই করবে সে সঙ্গে তোমরা কমেন্ট করে জানাতে পারো কি কি বিষয় নিয়ে ভিডিও হলে তোমাদের কাজে লাগবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করো তাদেরকেও সুযোগ দাও আমার এই ক্লাসের তাহলে চলো শুরু করা যাক আমাদের মাধ্যমিকের প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা অধ্যায়টি একটু বড় তবুও আমি এর মধ্যে কয়েকটি প্রশ্ন বেছে নিয়েছি পরবর্তী দু হাজার কুড়ির মাধ্যমিকের পরীক্ষার জন্য প্রথমে বলে রাখি যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের না জানা থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি রিপ্লাই দেবই দেব প্রথম প্রশ্ন রয়েছে প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা কী এরপর সাইলেন্ট স্প্রিং গ্রন্থটির রচয়িতা পরে রয়েছে সত্তর বৎসর এ কটি অধ্যায় রয়েছে এরপর মিলে সবে ভারত সন্তান গানটির রচয়িতা কে ছিলেন পাঁচ নম্বরে রয়েছে কোন পত্রিকায় জীবনের ঝরাপাতা প্রথম প্রকাশিত হয় এরপর কে কবে গণেশ জননী অঙ্কন করেন গণেশ জননী একটি চিত্র এটি কে অঙ্কন করেন এটাই হচ্ছে মূল প্রশ্ন এরপর সাত নম্বরে ভারতে কবে প্রথম ফটো তোলা যন্ত্র আসে তারপর বাপি বাড়ি যা ও পঙ্কজ এই দুটি বই কার লেখা ন নম্বরে রয়েছে কবে প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ হয় দশ নম্বরে রয়েছে মেধা পাটেকর এর নাম কোন আন্দোলনের সঙ্গে জড়িত বা যুক্ত এগারো নম্বরে মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম কি এরপর রয়েছে কবে থেকে গান্ধীজি খাটো ধুতি পরা শুরু করেন তেরো নম্বরে রয়েছে থিয়েটার কি সকল শিক্ষার্থীদের আগেই বললাম যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের অজানা থাকে তাহলে প্রশ্নের নম্বর লিখে আমাকে কমেন্ট করতে পারো আমি অতি অবশ্যই উত্তর দেব পরের প্রশ্ন রয়েছে বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাসের অন্তর্গত এরপর বাবার কথা গ্রন্থটি রচয়িতা কে ষোলো নম্বরে রয়েছে ঠাকুরবাড়ির কোন নারী ঘুমটার বদলে টুপি পরতেন সতেরো নম্বরে রয়েছে নম হিন্দুস্তান এর রচয়িতা কে আধারতে রয়েছে কারগান হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক ছিল উনিশশো রয়েছে নগেন্দ্রনাথ সর্বাধিকারী কে ছিলেন বা এটা এমনভাবেও আসতে পারে যে নগেন্দ্রনাথ সর্বাধিকারী কোন খেলার সাথে যুক্ত ছিলেন এর যাই কুড়ি নম্বর প্রশ্নে কী রয়েছে তা দেখি কুড়ি নম্বর প্রশ্ন রয়েছে কীর্তন গানের প্রবক্তা কে ছিলেন একুশে সত্তর বৎসরে কটি অধ্যায় রয়েছে বাইশে কে নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলে উল্লেখ করেছেন তেইশ নম্বরে মীরা বাই জন্য বিখ্যাত চব্বিশে রয়েছে আধুনিক যুগের বিহারের ইতিহাস কে রচনা করেন আর শেষ প্রশ্ন রয়েছে জীবন স্মৃতির একটি অধ্যায়ের নাম লেখ আশা রাখি এই সকল প্রশ্নগুলো তোমাদের কাজে লাগবে মতো ভিডিওটি এখানে সমাপ্ত করছি দেখা হবে আবার আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে ধন্যবাদ